لبيك اللهم لبيك لبيك لا شريك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই জান সবাই? চাইয়ে না চাইয়ে বাত হবে না, ও উধর যাকে বাত করো, কোল্ডার মে বাত করো, ইধর বাত করকে কোনো ফায়দা নেই। ইতনে তেজস্বী লোক হ্যায় হামারে পাস, কিতনে শানদার বিচার রাখতে হ্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে সালাম। এবং আমরা আজকে উমরার উদ্দেশ্যে এসেছি, এখন বর্তমানে অবস্থিত মসজিদ আয়েশার ভেতরে। আমরা এখান থেকে ইনশাআল্লাহ পরবর্তীতে বাইরে যাব, সেখানে আমরা গাড়িতে চেপে নিয়ত করবো উমরার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার। আর ইনশাআল্লাহ পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের মাস্ক থাকবে মুখে। তো আমরা তোমাদেরকে বলবো যে মসজিদুল হারামে এন্টার করার সময় যে করণীয় কাজগুলি, প্রথমত দুই রিকাত সলাত হবে। দুই রিকাত সলাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফের মেলাতে হবে, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। দুই রিকাত নামাজ শেষ হওয়ার পরে পরবর্তীতে যাব আমরা তোয়াফে। তোয়াফ শেষ করার পর তারপরে সাফা মরা। তোয়াফ শেষের পরে দুই রিকাত সলাত আছে, তারপর আমরা ইনশাআল্লাহ পরবর্তী ধীরে ধীরে আপনাদেরকে সব দেখাবো। আমাদের সাথে থাকুন। জাজাকাল্লাহ খের। দেখে নিলাম।